নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছারে পা রাখতেই অভিনন্দনের জোয়ারে ভাসলেন সুস্মিতা, দল ত্যাগের প্রভাব নেই। সাত সকালে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক, চাঞ্চল্য এলাকা জুড়ে। আন্তজেলা বাস পরিষেবা বন্ধ থাকায় বিপাকে বাস মালিক সহ চালকেরা, তীব্র ক্ষোভ ব্যক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অভিনন্দনের জোয়ারে ভাসলেন সুস্মিতা। সম্প্রতি ভারতীয় জাতীয় কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সর্বভারতীয় স্তরের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। বৃহস্পতিবার কাছাড়ের মাটিতে পা রাখতেই উষ্ণ অভিনন্দনের জোয়ারে ভাসলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী। দল ত্যাগ করলেও নেত্রীর গ্রহণযোগ্যতা একটুও কমেনি অনুগামীদের মধ্যে, তা প্রমাণ করল বিমানবন্দরে উপচে পড়া ভিড়। এদিন সকাল 11:40 নাগাদ কুম্ভীগ্রাম বিমানবন্দরে পা রাখতেই সুস্মিতা দেব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয় গোটা বিমানবন্দর চত্বর। সেই সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শান্তিকুমার সিংহ, সুস্মিতা দেবের ঘনিষ্ঠ রাজেশ দেব, পাপন দেব সহ প্রায় 3 শতাধিক কর্মী ও সমর্থক। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই তাকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করেন সমর্থকরা। পরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সুস্মিতা দেব বলেন, শুধু খেলা নয়, লম্বা খেলা হবে এবার। তিনি এও বলেন, শুধু অসম বা বরাক উপত্যকা নয়, তৃণমূল কংগ্রেসকে সারা দেশের প্রয়োজন। বর্তমান বিজেপি সরকারের জনবিরোধী নীতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন, তাই শক্তিশালী বিকল্প হিসেবে তৃণমূলকে গড়ে তুলতে হবে বলে জানান তিনি। আরও যোগ করে বলেন, মমতা ব্যানার্জির সারা দেশে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। এও বলেন, কোনো লোভে দল ত্যাগ করেননি, গত লোকসভা নির্বাচনের আগে তার কাছে অনেক সুযোগ এসেছে, তাই লোভে কংগ্রেস ছাড়ার প্রশ্ন ওঠে না বলে স্পষ্টীকরণ দেন। তার লক্ষ্য শক্তিশালী বিকল্প। আর ওই পরিবর্তনের স্বপ্ন যারা কাছারের মানুষ দেখছে, বরাকের মানুষ দেখছে, আসামের মানুষ দেখছে, সমস্ত ভারতবর্ষ দেখছে, সেটা যদি পরিবর্তন, সেই পরিবর্তনটা করতে হলে আমাদের প্রত্যেককে, আজকে কেউ হয়তো কংগ্রেস থেকে এখানে এসেছেন রিজাইন দিয়ে, কেউ অলরেডি তৃণমূলে ছিলেন, আমি জানি না আর কোন কোন দল বা কোন দলে ছিলেন না, আজকে হয়তো সুস্মিতা দেবের ত্যাগ দিয়ে তাকিয়ে এসছেন, আমাদের প্রত্যেককে নিজেকে পরিবর্তন করে ওই পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে, নালে হবে না। আপনারা অনেক কষ্ট করে এসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা কথা আমি আজকে বলতে চাই, যে অনেক রকমের প্রশ্ন আসছে, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছে আপনি কোথায় যাবেন, বরাকে থাকবেন, আসামে ঘুরবেন, না ত্রিপুরাতে যাবেন, না কোথায় যাবেন। এখন 3 দিন হয়তো হয়েছে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি, আর আমার সেই সাহস নেই যে জয়েন করার পরে আমি আমার নেত্রীকে জিজ্ঞেস করব যে আমার আমাকে আপনি কি দিচ্ছেন। সেই পলিটিক্স সুস্মিতা দেব করে না। আমি মমতাদির কাছে তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ চেয়েছি, কারণ আমি মনে করি তৃণমূল কংগ্রেসের শুধু বরাকে না, শুধু আসামে না, কিন্তু অনেকগুলো প্রদেশে তৃণমূল কংগ্রেসের আজকে দরকার আছে। আর পশ্চিমবঙ্গের লাস্ট বিধানসভা নির্বাচনের পরে আমি মনে করি যে সমস্ত ভারতবর্ষতে এটা প্রমাণ হয়ে গেছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কি ক্ষমতা, কত সাহস আর টক্কর দেওয়ার সাহস উনি রাখেন, আর বিজেপিকে পরাজয় করে ওয়েস্ট বেঙ্গলে। আজকে মমতাদি শুধু ওয়েস্ট বেঙ্গলের লিডার না, কিন্তু আমি মনে করি সমস্ত ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এদিকে তৃণমূল জেলা সভাপতি শান্তিকুমার সিংহ বলেন, সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে আসায় দল শক্তিশালী হবে এবং মমতা ব্যানার্জি নীতির আদর্শের উপর আগামী 2024 সালে তৃণমূল সরকার গঠন করবে বলে জানান। বৃহস্পতিবার সাত সকালে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে কচুদরম থানাধীন গঙ্গানগর এলাকায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সোনাই রাঙ্গিরঘাট গ্রামের বাসিন্দা সুরজ কুমার সিংহ নামে এক যুবকের, বয়স আনুমানিক 26 বছর। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সাত সকালে AS-11V-4811 নম্বরের
KTM বাইক নিয়ে SMD সড়ক ধরে মতিনগর থেকে আমড়াঘাটের দিকে দ্রুতবেগে আসছিল সুরজ। তখন গঙ্গানগর নিকামা HS স্কুলের সামনে সে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত সড়কের উপর ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সুরজ। পরে খবর দেওয়া হয় কচুদরম পুলিশকে। তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গত 16 আগস্ট রাজ্য সরকারের প্রকাশিত নতুন SOP-তে আন্তঃজেলা বাস পরিষেবা শুরু না করায় প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করলেন বাস মালিক ও চালক সংস্থার একাংশ কর্মীরা। তারা সরকারের এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করে বলেন, ভয়াবহ করোনা সংক্রমণ প্রতিরোধের সরকারি বিধিনিষেধ থাকায় গত প্রায় 3 মাসের অধিক দিন থেকে রাজ্যজুড়ে আন্তঃজেলা যাত্রীবাহী পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, আর এতেই রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার প্রতিপালনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি যানবাহন মালিকেরা ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে মোটর কোম্পানির কাছ থেকে কিস্তিতে গাড়ি কিনে বর্তমানে মাসিক কিস্তি দিতে কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ প্রসঙ্গে করিমগঞ্জ শহরের কয়েকজন যান চালক অভিযোগ করে বলেন, সরকার যখন নতুন SOP-তে আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগত গাড়িগুলোকে ছাড় দিয়েছে, ঠিক তখন সরকারের এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত মালিকানাধীন একাংশ যান চালকেরা করিমগঞ্জ থেকে শিলচরে যাত্রী নিয়ে অবাধে চলাফেরা করছেন। তারা আরও অভিযোগে বলেন, বিগত বছর বেশিরভাগ দিনই তাদের গাড়ি বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয়, কিন্তু সরকার আজ অবধি এক টাকাও প্রদান করেনি বলে ক্ষোভ করেন। তাদের কথা বিবেচনা করে যান চলাচলের পূর্বে নিয়ম স্বাভাবিক করে দিতে রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আজকে আমরা বন্ধ করি সরকারও কি তা কোনো ফায়দা হইতো না, যার কারণে সরকারের কাছে অনুরোধ হইল কি ওটা আপনার অতিসত্ত্ব আপনারা এই আমার ইন্টার ডিস্ট্রিক্টটা খুলিয়া দেওয়ার কারণে, কারণ এমপ্লয় হলে বেতন ভার এলার কোনো অসুবিধা নাই, চাকরি না করিয়াও স্কুলে না গিয়েও বেতন ভার, আর আমরা ড্রাইভার হলো তো একদম অসহায় হয়ে গেছি আপনারা যান্ত্রা দেয়। আমরা আমার পরিবারে হরুতা মরুতা খাওয়াইতে পারিয়ান না, ওলা ওলা পরিস্থিতি দাঁড়াই রয়েছে, ঔষধ করতে পারিয়ান না, খাওয়াইতে পারিয়ান না, ঔষধ করতে পারিয়ান না, বেমার আজারের দিকে আজকে কিরকম বেমার হাকারের সময় খালি বাচ্চা কাচ্চা বেমার পড়া, আর ওটা বাচ্চা কাচ্চার ঔষধ করতে পারিয়ান না, কারণ আমরা রুজির মধ্যে নাই, কিরকম করম, কারণ সরকার বানাইলাম আমরা বানাইয়ার জন্য এখন খালি এমপ্লয় হলে বেতন পাইন সারা দুনিয়া সপ্তাহ চলে, আর শুধু আমরা ড্রাইভার হল যে প্যাসেঞ্জার গাড়ির ড্রাইভার হল, ছোট গাড়ি হল প্রাইভেট গাড়ি হল সব যার ইন্টার ডিস্ট্রিক্ট সব শিলচর যাইতে পারে, হাইলাকান্দি যাইতে পারে, গুয়াহাটি যাইতে পারে, শুধু আমরা হরিমোহন শিলচর হাইলাকান্দি ও যে বাস প্যাসেঞ্জার গাড়ি গুলা চালাই এরা এখানে যাইতে পারি না, এরার কি সরকার নাই, আমরা আমরা তো বুট দিয়ে আপনারা সরকার বানাইছি, যার কারণে সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ, আমরা বাচ্চা কাচ্চা আর আমরা বেরোফুরা ফিট লাগেছে, আপনি অতিসত্বর এটা খুলিয়া দেন, আমরা STC-র পক্ষ তো কইয়া ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে আমি কইয়া যে আপনার কাছে অনুরোধ ওটাও রইল যে ইন্টার ডিস্ট্রিক্ট এক সপ্তাহের মধ্যে আপনারা খুলিয়া দেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 11 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 10 জনকে এবং RT-PCR টেস্টের মাধ্যমে 1 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 29 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 12 জন পেশেন্ট কোভিড ICU-তে ভর্তি আছেন এবং 17 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 2 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 18 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 4টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 1টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় করোনা নিয়ে 2 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় করোনা নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। কচুদরম থানাধীন গঙ্গানগর 4th খণ্ড কাংলাবস্তির বাড়ি থেকে নিখোঁজ হল বছর 13-এর এক কিশোর। নিখোঁজ হওয়া কিশোরের নাম আরিফউদ্দিন লস্কর। সে গঙ্গানগর নিকামা এমএ স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনার বিবরণ দিতে গিয়ে আরিফের বাবা সামিরউদ্দিন লস্কর বলেন, গত 12 আগস্ট হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় আরিফ। পরে তারা নিজ আত্মীয় পরিজন সহ আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। অবশেষে বাধ্য হয়ে গত সোমবার কচুদরম থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত নিয়ে এক এজাহার দায়ের করেন। বৃহস্পতিবার নিজের ছেলের সন্ধান পেতে প্রশাসনের কাছে কাতর আর্জি জানান বাবা সামিরউদ্দিন লস্কর ও কিশোরের মা। গঙ্গানগর পার্ট 4 4th খণ্ড আমার ছেলে একটা আরিফউদ্দিন বয়স 13 বছর গত 11 তারিখ তাকে ঘর থেকে বাইর হয়ে যায়। আমরা বহুত খুঁজেছি কিন্তু ছেলেটাকে পাই নাই এখনো পর্যন্ত। পরে না বাবা করতে আমরা কচুদরম থানায় গিয়ে কাগজ লিখিয়ে দিয়েছি। আপনারা যদি কোনোখানে আমার ছেলেটাকে দেখেন দয়া করি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আমার ছেলেটাকে যাকে আমি পাই আমার লোকে যোগাযোগ করবে। ফোন নম্বর দেওয়া আছে 9401954514। গত 11 তারিখ গর্তনে বাইর হইয়া গেছে, আমরা খুঁজাইয়া কোনো খোঁজ খবর পাইছি না। আমার
কুটুম সবার কাছে অনুরোধ করিয়া ফোন নম্বর দিছি জানাইছি, তারাও খুঁজে আছে, তারা খোঁজ করি ভার না। ছাত্র তার পরীক্ষার ফর্ম দিছেন, এখনো পরীক্ষা দিত, তার কোনো খুঁজে খবর নাই। আমরা বড় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি আর আমার বাচ্চাটা ভাবার লাগিয়া আপনারা অনুরোধ করিয়া আমার বাচ্চাটা আমার খুলুয়া নিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ নিয়ে অগপ দল চলছে। বিজেপির কাছে নিজের দলকে আত্মসমর্পণ করে অন্য দলের বিধায়কের বিরুদ্ধে মন্তব্য করা হাস্যকর। বৃহস্পতিবার বিকেলে শিলটুপিতে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে অসম গণ পরিষদ দলের একহাত নিলেন সোনাই মহাজোটের কর্মকর্তারা। বুধবার সোনাই এসে অগপুর কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ডেকা বলেছিলেন, সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া অগপুতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার পাল্টা মন্তব্য করে সুনীল ডেকা ও অগপ দলের বিরুদ্ধে সরব হলেন সোনাই কংগ্রেস ও এআইইউ বিজেপি দলে যোগদানের চেষ্টা করেছিলেন এবং বিজেপি দলে যোগদান করতে না পেরে অগপ দলেও যোগদানের চেষ্টা করেছিলেন, সেটা সম্পূর্ণ একটা হাস্যকর মন্তব্য। সুনাইয়ের বিধায়কের কর্ম ক্ষমতা এবং সুনাইয়ের বিধায়কের যোগ্যতা অগপ দলের যে ব্যক্তি এখানে এসেছিলেন ওনার কাছ থেকে আমাদের সুনাইবাসী শোনার কোনো প্রয়োজন নেই। যে দল নিজেই আসামে অস্তিত্বহীনতায় ভুগছে, হিমন্ত বিশ্ব শর্মার কৃপা দৃষ্টিতে আজকে অগপ দল সমস্ত আসামে বিগত দিনে 14 জন বিধায়ক ছিল আর বর্তমানে ওদের 7-8 জন বিধায়ককে এসে সীমিত হয়েছে। সেই দলের কোনো একজন কর্মকর্তা আমাদের মাননীয় বিধায়ককে নিয়ে মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং আমি তার তীব্র প্রতিবাদ জানাই। সুনাই সমষ্টির 72,000 ভোটার যে বিধায়কের উপর আস্থা রেখে ওনাকে নির্বাচিত করেছেন, সেই বিধায়ক সুনাই সমষ্টির মানুষের আস্থা কখনো বিসর্জন দিতে পারেন না। উনি মহাজোটে আছেন এবং আগামী দিনেও মহাজোটে থাকবেন। এদিকে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সংখ্যালঘুদের প্রতারণা করে ভোট হাসিল করেছেন। এর পাল্টা উত্তরে তারা বলেন, এআইইউডিএফ জনগণের জন্য কাজ করেছে তা জনগণ জানেন, কিন্তু অগপ কি করেছে এ নিয়ে তারা প্রশ্ন তোলেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এআইইউডিএফ সভাপতি খলিল হাসান লস্কর, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভূঁইয়া সহ অনেকে। ড্রাগস থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায় এ নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় শিলচর ইলোরা হেরিটেজে। বৃহস্পতিবার বরাক পিপলস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতা সভা বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, ড্রাগসে আমাদের সমাজের যুবক যুবতীরা কিভাবে নষ্ট হচ্ছে এ নিয়ে তাদেরকে সচেতন করতে হবে, যাতে সহজে তারা এই চক্র থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারে। সরকার ড্রাগস মুক্ত সমাজ গড়তে অনেক পদক্ষেপ গ্রহণ করছে, কেবল সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদেরও সচেতন থাকতে হবে। পাশাপাশি সুস্থ সমাজ গড়তে যুব সমাজকে নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে আহ্বান জানান বিশিষ্টরা। এতে উপস্থিত ছিলেন সংস্থার আহ্বায়ক গৌতম রায়, বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, সাধন পুরকায়স্থ, স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা। সরকারি বেসরকারি স্তরে বিভিন্ন দল সংগঠন কাজ করে চলেছে, সুতরাং যত বেশি করে এই ব্যাপারে দল এবং সংগঠন নতুন হোক পুরানো পুরাতন হোক সক্রিয় হবে তত বেশি সমাজ সচেতন হবে। ড্রাগসের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। ড্রাগসের বিরুদ্ধে বর্তমান সরকার যে ভূমিকা পালন করছেন, বর্তমান সরকারের প্রশাসন যেভাবে সক্রিয়, আমি বিরোধী দলে থাকলেও সরকারের এই কাজের আমি প্রশংসা করছি। কোন জিনিসটা কনজিউম করার ফলে গিয়ে আজকে সমাজ এই জায়গায় গেছে, কিভাবে করছে, কিভাবে ওরা পাচ্ছে, কিভাবে ওরা সেই জায়গাগুলো স্তরে স্তরে বিভিন্ন স্তরে কাজ করতে হবে, বিভিন্ন স্তরে কাজ করে গিয়ে তারপর আপনারা এই ড্রাগস বিরোধী সচেতনতা সৃষ্টি করতে হবে। দীর্ঘদিন যাবৎ পানীয় জলের অভাব শেষমেশ কলস, বালতি ও জলের ড্রাম নিয়ে রাস্তা অবরোধ করল প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার জামছড়া পানিসাগর সড়কের নরেন্দ্রনগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। টানা 5 ঘন্টা পথ অবরোধের পর অবশেষে DW দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। এদিন সকাল 7টা থেকে তারা জামছড়া পানিসাগর সড়ক অবরোধ করে
প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে সড়কের দুপাশে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন লাগে। অবশেষে টানা পাঁচ ঘন্টা পদবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন পানিসাগর মহকুমার অন্তর্গত DWS দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিপ্লব দাস। তিনি অবরোধস্থলে এসে উত্তেজিত অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করে বলেন, এখন থেকে নরেন্দ্রনগর এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করা হবে। সাপ্লাইয়ে কোনো সমস্যা হলে গাড়ি করে উক্ত এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে বলে আশ্বাস প্রদান করলে অবরোধকারীরা পথ অবরোধ প্রত্যাহার করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ে পা রাখতেই অভিনন্দনের জোয়ারে ভাসলেন সুস্মিতা, দল ত্যাগের প্রভাব নেই। সাত সকালে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক, চাঞ্চল্য এলাকা জুড়ে। আন্তজেলা বাস পরিষেবা বন্ধ থাকায় বিপাকে বাস মালিক সহ চালকেরা, তীব্র ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।